আপডেট দিচ্ছে যে বুদ্ধদেব ভট্টাচার্য তাকে ইতিমধ্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরদিকে বুদ্ধদেব ভট্টাচার্য সুস্থতা কামনা করলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। ঠিক কি বলেছেন তিনি শুনে নেব আমরা। To hear that Buddhadeb ji has been hospitalized, but we are very sure that he will recover very fast. We are praying for that. Buddhadeb ji is a leader who has led this state for long. Very revered elder statesman. We all respect him. We pray for his early and speedy recovery. আপনাদের শোনালাম রাজ্যপাল সিবি আনন্দ বোস, তিনি ঠিক কি বলেছেন। আমাদের অপর প্রতিনিধি রুমকি রয়েছেন, আমি রুমকির কাছে আরো একবার চলে যাব। রুমকি, এই মুহূর্তে যেমনটা আমরা জানতে পারছি যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি হাসপাতালে আসতে পারেন, রাজ্যপাল তিনিও আসতে পারেন, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এই যে হাসপাতাল চত্বর, সেই হাসপাতাল চত্বরের নিরাপত্তা ব্যবস্থা কতটা জোরদার করা হয়েছে? একেবারেই মধুকল্পিতা, যে ছবি আমার ভিডিও জার্নালিস্ট শম্ভু তুলে ধরছে এই মুহূর্তে, শম্ভুকে বলবো একটু ছবিটা দেখানোর জন্য, আর কিছুক্ষণের মধ্যেই যে নিরাপত্তা ব্যবস্থা তার কার্যত আটোসাটো, বিভিন্ন যে যে ঢোকার গেট বা বেরোনোর গেট, সেই গেট কিন্তু ইতিমধ্যেই গার্ডরেল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। পুলিশি ব্যবস্থাও যথেষ্টই করা রয়েছে, পুলিশ এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে, বিভিন্ন জায়গায় দড়ি দিয়ে দেওয়া হয়েছে যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। সেই কারণে হাসপাতাল চত্বরে এই মুহূর্তে কার্যত নিরাপত্তার ঘেরাটোপে বা নিরাপত্তার বলয় আমরা বলতেই পারি। এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি এই বেসরকারি হাসপাতালের, তা কার্যত পুলিশে পুলিশে ছয় লাখ বলা চলে। মধুকল্পিতা, বুদ্ধদেব ভট্টাচার্য রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তাকে এই হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে এবং যেরকম ইতিমধ্যেই খবর পাওয়া যাচ্ছে যে মুখ্যমন্ত্রী আমাদের অপর প্রতিনিধি অনুপমের কাছে আমি একবার চলে যাবো। অনুপম, এই মুহূর্তে যে আপডেট তুমি দিচ্ছিলে যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হাসপাতালে আসতে পারেন। একদমই তাই, তোমায় জানিয়ে রাখি যে হাসপাতালে আর কিছুক্ষণের মধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আসতে পারেন বলে আপাতত সূত্র মারফত খবর পাচ্ছি, এবং এটাও খবর পাচ্ছি যে তিনি হাসপাতালে ফোন করেছিলেন এবং খোঁজ খবর নিয়েছেন যে বুদ্ধদেব ভট্টাচার্যের এই মুহূর্তে শারীরিক অবস্থা কী রয়েছে। রাজ্যপালও খোঁজ খবর নিয়েছেন বলে আপাতত খবর। তবে তোমায় যেটা জানিয়ে রাখবো, যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসেন আর কিছুক্ষণের মধ্যে তিনি আসতে পারেন, কিন্তু যেহেতু প্রাথমিক যে চিকিৎসার প্রয়োজন রয়েছে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, সেটাই আপাতত মূল লক্ষ্য চিকিৎসকদের, এবং চিকিৎসকরা সেই সমস্ত বিষয়টা খতিয়ে দেখছে। চিকিৎসকরা যেহেতু বারবার বলছিলেন যে তার পরিবারের লোক এবং পরিবারের তরফে যেটা জানানো হচ্ছিল যে তার শরীরে অক্সিজেনের মাত্রা কমে আসছে, স্বাভাবিকভাবে অক্সিজেনের মাত্রা কমে আসার কারণে তার অসুস্থতা আরও বেড়ে যায়, দুপুরের পর তিনি আরও গুরুতর অসুস্থ হয়ে যায়। এরপরেই তার পরিবারের তরফে তার যিনি চিকিৎসক রয়েছেন, যাকে তিনি সবসময় দেখেন, তার সাথে যোগাযোগ করা হয়, তিনি হাসপাতালে ভর্তির পরামর্শ দেন এবং হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু অবশেষে যেটা দেখা যায় যে তাকে এখান থেকে একটি অ্যাম্বুলেন্স পাঠিয়ে সেই অ্যাম্বুলেন্সেই নিয়ে আসা হয় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, এবং আর কিছুক্ষণের মধ্যে আসতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি টেলিফোনে খোঁজ খবর নিয়েছেন তার শারীরিক অবস্থা কেমন রয়েছে, এমনটা কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে।